ছয় বছর পর অনুষ্ঠিত হচ্ছে সিলেট মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন। সকাল 10:30 নগরীর রেজিস্ট্রারি মাঠে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয় সম্মেলন। পরে বেলুন ও পায়রা উড়িয়ে সম্মেলন উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সম্মেলনে পরবর্তী কাউন্সিলে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে সিলেট মহানগর বিএনপির নেতাদের বেছে নেবেন তৃণমূলের কর্মীরা। এবার সভাপতি পদে 2 জন, সাধারণ সম্পাদক পদে 2 জন এবং সাংগঠনিক সম্পাদক পদে 4 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।